হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি ঠাকুরনগর চৌধুরী রেস্টুরেন্টে। এই দেখতে পাচ্ছেন আপনারা চৌধুরী রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে আজকে আমরা রোল বানাবো, এগ রোল। এই দাদা খুব সুন্দর এগ রোল বানায়। এখন এগ রোল বেলা হচ্ছে। কড়াইতে তেল দিল, এই সরি তাওয়াতে তেল দিল। এখন এই রুটিগুলো একটু ভেজে নেবে, রুটিগুলো ভাজছে। হালকা তেল দিয়ে প্রথমে ফ্রাই করে নেবে রুটিগুলো। কি কি নাম? পাট্টা। পাট্টা পাট্টাগুলো প্রথমে ভেজে নিচ্ছে, রোলের পাট্টাগুলো প্রথমে ভেজে নিচ্ছে তেল দিয়ে। কত সুন্দর ফুলছে দেখুন। এবার লবণ দিচ্ছে হালকা। এবার কি করবে দাদা? আচ্ছা, এবার ডিম দেবে এর মধ্যে। বাহ, খুব সুন্দর স্টাইল এগুলো বানানোর। দেখেই খেতে ইচ্ছা করছে, স্ট্রিট ফুডের মজাই আলাদা। কারেন্ট চলে গেছিল, ঝড় বৃষ্টির দিন তো প্রচন্ড সমস্যা হচ্ছে।
এবার এগরোলগুলো কাঁচানো হবে স্যালাড দিয়ে। প্রথমে শশা দিল, পেঁয়াজ, লঙ্কা, এবার যাচ্ছে বাদাম। রোলের মধ্যে বাদাম দিলে খুব সুন্দর টেস্ট হয় খেতে। আর দেখতেই পাচ্ছেন রোলগুলো কত বড় বড় রোল, একটা রোল খেলেই পেট ভরে যাবে, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। এবার লবণ দিচ্ছে এগ রোলের মশলা, এবার সস দেবে, সস ইয়াম্মি দেখতে লাগছে। এটা ঠাকুরনগর চৌধুরী রেস্টুরেন্ট, এখানে সমস্ত ধরনের ফাস্টফুড পাওয়া যায়। আজকে আমরা এগরোলের ভিডিও করলাম, নেক্সট দিন অন্য অন্য কিছুর ভিডিও করে নেব। আজকে এগরোল টেস্ট করে দেখবো কেমন। এগ রোল খুব সুন্দর টেস্ট, এই দাদা এই রোলটা বানিয়েছে। দাদা এমনি খুব সুন্দর রোল বানায়, আর এই দোকানের সমস্ত খাবারগুলোই খুব সুন্দর টেস্ট হবে। নেক্সট দিন অন্য অন্য কিছু ভিডিও দেখাবো, আজকে এই রোলটাই খাও। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কিছু নতুন খাবারের সঙ্গে। টাটা।